সারাদিন মাথা ঘোরানো, তারপর বমি বমি ভাব। বিনন্দন, আপনার ঘরে পুত্র সন্তান হয়েছে, ফার্মিস্টি খাইবেন না? হ্যালো যাত্রীবাসী, ব্র্যান্ড নিউ ভিডিওতে সবাইকে স্বাগতম। আমার লজ্জা লাগছে। আগেকার সিনেমার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল নবাগত বৌমা, তাদের নিয়ে রং তামাশা করা আর নতুন কিছু নয়। এদের মধ্যে কেউ বড় বৌমা, কেউ ছোট বৌমা। বড় বৌমা বলুন আব্বাজান, ছোট বৌমা বলুন আব্বাজান, মেজু বৌমা বলুন আব্বাজান। সিনেমায় নবাগত বৌমারা বিয়ের তিন চার দিন পর মাথা ঘুরে পড়ে যেত, এর কিছুক্ষণ পরেই ডাক্তার সাহেবের হাতে মিথ্যা যন্ত্রপাতির ব্যাগ নিয়ে ড্যাং ড্যাং করে সেই নবাগত বৌমাদের বাড়িতে হাজিরা দিতেন। বৌমাদের এক কাপ স্পর্শ করে প্রেশার মেপেই বলেন, ঘরে নতুন মেহমান আসছে, আর মিষ্টি খাইবেন না? মিষ্টি কিনতে আমি যাব। আচ্ছা, ঘরে নতুন মেহমান আসছে, এখনো মিষ্টি কিনতে যাননি, আমরা খাবো কখন? কারো কারো ঘরে একই শব্দ শুনতে শুনতে বিরক্ত হয়ে ঘরের বউকে পিটায়। বউ পিটানো মোটেও ভালো কাজ নয়, অপদি কি কন। ঘরের বউ হলেও অনেকে বউয়ের অধিকার পায় না, অধিকার আদায়ের লক্ষ্যে তাদের বিভিন্ন ভাবে বেইজ্জতি করা হয়। বৌমা হবার অধিকার তুমি কোনো দিনই পাবে না। আহারে, অনেকে নতুন বাবা হবার আনন্দে ঘরের বৌমাকে কুলে নিয়ে গুরমেনি খেলে। কারো কারো তো বাচ্চাই হয় না, বাচ্চার সন্ধান পেতে বন্ড বাবার আস্তানায় যায়, বন্ড বাবার কারিশ্মায় বাচ্চার মুখ দেখে। সত্যি 100% সত্যি। অনেক সময় নবাগত বৌমাদের বাচ্চা কাচ্চা না হলে বাড়ি থেকেই বের করে দেয়া হয়। নবাগত বৌমাদের আশীর্বাদ ত্রিনাকান, চা কফি শরবত তেমন কিছু নেই যে সেখানে তিনি বিষ মিশিয়ে নবাগত বৌমাদের হত্যার প্ল্যান করেনি। আমি ঠিকই বলছি। হ্যালো, পুলিশ স্টেশন? দুধের সাথে নিজে বিষ মিশিয়ে খেয়ে দিয়ে নবাগত বৌমাদের বাড়ি ছাড়ার দান্দা করে। কি মানুষ রে বাবা। ব্যাচেলর পোলাপাইন বন্ধুর সুন্দরী বউকে দেখলেই আদর দেয়, কুলে নিয়ে ফুর্তি করে। বাচ্চা কাচ্চা বড় হলে কেমন হবে তার জামা কাপড় জড়িয়ে ধরে আগে থেকেই স্বপ্ন দেখে। তো আজকে বিদায়, ভিডিও ভালোকে লাইক করুন, প্রিয় মানুষকে শেয়ার করুন, পছন্দ হলে সাবস্ক্রাইব করে ফেলুন। মামু আজ মন ভরে মাল আর ফুর্তি করে মনের জ্বালা মিটামো। সারাদিন মাথা ঘোরানো, তারপর বমি বমি ভাব।